গুড মর্নিং গাইস, আজকে সকাল থেকে আকাশটা একটু সুন্দর দেখে মোবাইলটা নিয়ে আবার ভিডিও করলাম কিছু পুজো প্যান্ডেল ঘোরার জন্য। সবার প্রথমেই আমি আমাদের এই দেবীবাড়ির মন্দিরের সামনে চলে আসলাম, এসে দেখি ভিতরে ঠাকুরের কাজ কতটা কি হয়েছে। মন্দিরে ঢুকে ঠাকুরের কাজ তো চলছে, এদিকে জয়া বিজয়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে, বল লাগানো, আর ওইদিকে অসুরও প্রায় কমপ্লিট। এদিকে মন্দির রঙের কাজ চলছে, কিছুদিনের উপরগুলো রিপেয়ারিং করা হয়েছিল, ওগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, বাইরের থেকে সুন্দর নীল আকাশ। এগুলো সব রঙের কাজ চলছে, এগুলো রিপেয়ারিং হচ্ছে সব। এখন সোজা দেবীবাড়ি মন্দির থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, নেক্সট দেখি কোথায় যাওয়া যায়, কোন পুজো প্যান্ডেলে কতদূর কাজ কি হলো সব কিছুই দেখাবো। এখন আমি দেবীবাড়ি থেকে সোজা চলে আসলাম চালতাতলার দিকে। এই চালতাতলার লাইটিং এর কাজ প্রায় শুরু হয়ে গেছে, বাঁশ লাগানো হয়ে গেছে, দেখি পুজো প্যান্ডেলের কতটা কমপ্লিট হয়েছে কাজ। চালতাতলা পুজো প্যান্ডেল এখনও সেরকম কিছু হয়নি, শুধু বাঁশের কিছু কাঠামো করা হয়েছে। একদম সুনীতি স্কুলের উল্টো পাশেই চালতাতলার প্যান্ডেল। চালতাতলা প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা আসি ভ্যানাস স্কয়ারের দিকে, দেখি ভ্যানাস স্কয়ারের প্যান্ডেলটা কতদূর কী করা হয়েছে। এই ভ্যানাস স্কয়ারের লাইটিংয়ের কাজ চলছে, বাঁশের কাজ, দেখি প্যান্ডেলের সামনে গিয়ে প্যান্ডেলের কাজ কতদূর কী হয়েছে। ভ্যানাস স্কয়ার ক্লাবের সামনে এখানে পুজো প্যান্ডেল হচ্ছে, সেখানে চলে এসেছি। চারিদিকটা ঢাকা কিছু বোঝা যাচ্ছে না, ভিতরে কী কাজ হচ্ছে একটু ভিতর দিকে সামনে আগে একটু দেখানোর চেষ্টা করছি কী কী হচ্ছে ভিতরটা। গামছা দিয়ে কিছু কাজ করা হচ্ছে, ভিতরের ডিজাইনটা এরকম এখনও কমপ্লিট হয়নি। ক্লাব থেকে বেরিয়ে আমি একটু হাজারপাড়ার ওদিকে যাবো, কতদূর কী কাজ হয়েছে। আমি চলে আসলাম পুরো তরুণ দল, যেখানে দুর্গাপূজা হয় সেখানে মণ্ডপের কাজ চলছে। প্রতিবারই রাস্তার মধ্যে প্যান্ডেল হয় আর খুব সুন্দর করে, এবারে হয়তো বিশেষ কিছু হবে, এখন বোঝা যাচ্ছে না ভিতরটাতে কী হবে, কাজ চলছে। তরুণদের লাইটিংটা রাস্তার উপর দিয়ে হয়তো পুরোটা কভার করবে, চন্দননগরের লাইটিং হয়তো পুরোটা দিবে, ওটা খুব ভালো লাগবে রাস্তার উপর দিয়ে। দুই সাইড দিয়ে এটা কাজ চলছে বাস দিয়ে, আর এটা হলো তরুণদল পূজার মেইন গেট, আর ওইদিকে লাইটিংয়ের প্যান্ডেলটা, তার থেকে একটু আগেই পুজো মণ্ডপটা আছে। পূজা চলে আসলাম হাজারপাড়া সংহতি ক্লাবের সামনে, এখানকার থিম লেখা আছে বিশেষ আকর্ষণ কাল্পনিক বৌদ্ধ মন্দির কুচবিহার সংহতি ক্লাব। ভিতরে প্রতিমা বানানো হচ্ছে, সাইড দিয়ে গণেশ, এখানে দুর্গার হাত, ভিতরে কাজ চলছে। মোদী ক্লাব থেকে নতুন বাজারের থেকে একটু আগাতেই হাতের ডান দিকে পড়বে আমাদের সংহতির প্যান্ডেলটা। এই হচ্ছে সংহতি ক্লাবের দুর্গাপূজার এবারের প্যান্ডেল। সংহতি ক্লাব থেকে বেরিয়ে এবার একটু ঘোষপাড়ার দিকে যাবো, ঘোষপাড়ার দেখা যায় ঘোষপাড়ার পুজো প্যান্ডেলের কাজ কতদূর কী হয়েছে। চলে আসলাম ঘোষপাড়া ইউথ ক্লাবের সামনে, এখানে 67তম দুর্গা উৎসব নেই, ঠাকুরের কাজ হচ্ছে, ঠাকুরের মাটির ক্লাস প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘোষপাড়া ইউথ ক্লাবের উল্টো পাশেই মাঠের মধ্যে এবারের ঘোষপাড়ার প্যান্ডেল হচ্ছে। থিমের বিষয়ে কিছু বলা নেই, প্যান্ডেলটা ভালোই বড় হয়েছে, পিছন দিকটা অনেকটা আছে, গোটা পুরো মাঠ জুড়ে এবার প্যান্ডেলটা করা হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের মেইন গেট, প্রবেশ পথ এটাই। আজকের ভিডিও এতটুকুই। কুচবিহার পুজো ব্লগ পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।